আলহামদুলিল্লাহ। তো আরবিকে কয় কারণে ভালোবাসতে হবে বলবেন হুজুর, এটা কি গল্প করলেন নাকি আরবিয়া? এটা গল্প নয়, সরাসরি রসুলের হাদিস, তিনি নিজে শরীফ যদি থাকে আপনাদের কাছে, ইবনে মাজাহ শরীফ যদি থাকে, সিয়াহা সত্তা যারা বোঝেন আলহামদুলিল্লাহ, আর যারা আরবি বোঝেন তারা তো এমনি বুঝতেছেন হুজুর ঠিকই আছে। আহিব্বুল আরাবা লিসালাসিন, তিন কারণে আরবিকে ভালোবাসো। আল্লাহর নবী বলে আল্লাহ পাক বলেন জান্নাতের ভাষা হলো আরবি ভাষা। কুস্তি দীর্ঘার বাকের চুকে আমার এই জন্য কুরআনুল করিমের আয়াত করিমা যখন শেষ হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক বলেন নবীরে যারা গভীর জুড়িতে কুরআন তেলাওয়াত শ্রবণ করে তাদের জন্য দুইটি পরোয়ানা থাকবে কিয়ামতের ময়দানে। এক নম্বর হলো হারামাহু আলান নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেওয়া হবে। আর দুই নম্বর হলো বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক বলেন তার জন্য নবী জান্নাতের ভিতর একটা স্বর্ণের মহল তৈরি করা হবে। হামদে আহাদ মার খুদায়ে পাকে রব, বলুন আমার সঙ্গে হামদে আহাদ মার খুদায়ে পাকে রব, আকে ইমাদা দমস্তে খাকে রব, আকে দরআ দন্দমি দুরু ঘেরা দাদ আস্তফা নজাত নুহেরা। যেরকম আল্লাহ আকবার, আমার ভাইরা আল্লাহ পাক বলে যারা দুনিয়ার মহব্বত করবে আখিরাতের খোঁজ খবর নিল না, আল্লাহ পাক বলে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। এই হলো মূল আয়াত কারিমা তরজমা। যখন আল্লাহু আকবার নারে তাকবীর